রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পথে আহ্বান জানানোর পর থেকেই সর্বশ্রেণীর মানুষ তাতে সাড়া দিতে থাকে। তাদের মধ্যে নারী, শিশু, কিশোর, যুবক এবং বৃদ্ধ সবাই অন্তর্ভুক্ত ছিলেন। এখানে ইতিহাস বদলে দেওয়ার মতো এমন পাঁচজন সাহাবীর নাম তুলে ধরা হবে যারা অল্প বয়সেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং তারা ইতিহাসে অনন্য মর্যাদার অধিকারীও হয়েছিলেন। তাদের মধ্যে প্রথম সাহাবীর নাম হলেন আরকাম ইবনে আবিল। ইসলাম গ্রহণে অগ্রগামী সাহাবীদের মধ্যে তিনি ছিলেন একজন। কারো কারো মতে 12তম পুরুষ হিসেবে ইসলামের ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। তিনি মাত্র 16 বছর বয়সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে ইসলাম গ্রহণ করেন। হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার বাড়িতে সাহাবীদের দ্বীন শিখাতেন। হিজরতের পর তিনি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে সব যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি 55 হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার জানাজার নামাজে ইমামতি করেন। দ্বিতীয় যে সাহাবীর নামটি এসেছে তিনি হলেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীতে জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন হলেন তালহা ইবনে উবাইদুল্লাহ। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হাতে ইসলাম গ্রহণ করেন এবং তিনি ছিলেন ইসলাম গ্রহণে অগ্রগামী সাহাবীদের একজন। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল মাত্র 16 বছর। ওমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর সময়ে যে 6 জনকে পরবর্তী খলিফা নির্বাচনের জন্য পরামর্শক নিযুক্ত করেছিলেন তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি বদর যুদ্ধ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে সবকয়টি যুদ্ধে অংশগ্রহণ করেন। এমনকি উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য নিজের শরীর দ্বারা আড়াল তৈরি করেছিলেন। 37 হিজরিতে তিনি শাহাদত বরণ করেন। পরবর্তী যে সাহাবীর নামটি এসেছে তিনি হলেন জুবায়ের ইবনুল ওয়াক্কাম রাদিয়াল্লাহু আনহু। 15 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন জুবায়ের ইবনে ওয়াক্কাম রাদিয়াল্লাহু আনহু। তিনিও পৃথিবীতে জান্নাতে সুসংবাদ লাভ করেন। জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য প্রথম তরবারি উন্মুক্ত করেন এবং তিনি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বীর ও যোদ্ধা ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সব যুদ্ধেই অংশগ্রহণ করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের হাওয়ারি অর্থাৎ সহসার আখ্যা দেন। 37 হিজরিতে তিনি শহীদ হন। পরবর্তী যে সাহাবীর নামটি এসেছে তিনি হলেন মাজ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। মাত্র 13 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এই সাহাবী। তার ভাইয়ের সঙ্গে সহযোদ্ধা হিসেবে বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সে সময় আবু জাহেলকে হত্যা করেন এবং উহুদের ময়দানে শহীদ হন। সর্বশেষ যে নামটি এসেছে তিনি হলেন জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। মাত্র 11 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি একাধিক ভাষায় পারদর্শী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওহী লিপিবদ্ধ করার কাজে নিযুক্ত করেছিলেন কিন্তু উহুদের যুদ্ধে অংশগ্রহণের জন্য অনুমতি দেন। কোরআন এবং কোরআনের পাঠ সংক্রান্ত জ্ঞানে তার পণ্ডিত্যের জন্য তাকে কোরআন সংকলন কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদিনার প্রধান কারী ও মুফতি। 45 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। এই 5 জন সাহাবী ছিলেন ইতিহাসের সর্বপ্রথম 5 জন কিশোর সাহাবী।